সর্বদলীয় পশ্চিম জেলা এবং সিপাই জেলা উদ্বাস্ত উন্নয়ন কমিটির পক্ষ থেকে সরকারের দ্বারকে আমরা আবেদন রাখছি যে বিগত সরকারের আমলে যে আমাদেরকে উদ্বাস্ত হিসাবে যে কিছু জায়গা দেওয়া হয়েছিল সেই জায়গাতে আমরা উদ্বাস্ত আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে ঘর দেওয়া হয়েছে কিন্তু যারা এপিএল পরিবার তাদের নজর এসেছে আমরা রাজ্যের রেভিনিউ মিনিস্টার এন সি দেববর্মার কাছেও আমরা ডেপুটেশন দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা সেই টাকাগুলো মুকুব করেনি তাই গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করব অবিলম্বে যাতে আমাদের এই রেভিনি যারা যে যাতে মুকুব করা হয় আমাদের যে তিন দফা দাবি তিন দফা দাবির মধ্যে প্রথমত আমরা উগ্রপন্থীর হামলায় উদ্বাস্তদের উদ্বাস্ত হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে এবং প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিতে হবে যেহেতু বিগত যারা উগ্রপন্থীর কারণে আমরা যারা উদ্বস্ত হয়েছি তারা ভাতা পায় কিন্তু আমাদের জায়গা সম্পত্তি সব কিছু বিসর্জন দিয়ে আমরা উদ্বাস্ত হয়েছি সরকারের কাছে এটাই আমরা আবেদন রাখবো অবিলম্বে যাতে আমাদের উদ্বাস্ত প্রত্যেকটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেয় দেওয়া হয় আমরা সরকারকে জানান দিতে চাই যে আমাদের বিগত সরকার আমলে নয়শো একত্রিশটা গড় দিয়েছিল কিন্তু এর মধ্যে আমাদের সিপাই জলাতে আরও ২৬ জন বাকি রয়েছে তারা পুরো টাকা পায় নাই এবং ওয়েস্ট এবং জিরানিয়াতে তিনশো ছয়টা প্রায় তিনশো ছয়টা গড় অসম্পূর্ণই রয়ে গেছে তাদেরকে এক টাকাও দেওয়া হয় নাই তাদের টাকাগুলি যাতে অতি সত্য দেওয়া হয় এবং আমাদের যে মূল তিন দফা দাবি সেই দাবিগুলি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চাই যদি উনি আমাদেরকে সময় দেন তাহলে আমরা খুবই আনন্দিত হব নাই তো আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব